ডাক্তার বসার রুম থেকে শুরু করে
ছেলে ডাক্তারদের, আপনাদের যে জায়গাগুলো খালি আছে মেডিকেল কলেজগুলো অনেক আগে তৈরি হয়েছিল, কারণ আগে মনে রাখবেন মাত্র 12টা মেডিকেল কলেজ ছিল আমরা যখন পাওয়ারে আসি, তারপরে এখন প্রায় 35টা মেডিকেল কলেজ হয়েছে, 43টা মাল্টি সুপার হসপিটাল হয়েছে, সব জেলায় জেলায় জেলা হসপিটাল, কিন্তু মানুষ আপনাদের উপর নির্ভরশীল। সরকারি হাসপাতাল যদি পরিষেবা না দেয় তাহলে মানুষ কোথায় যাবে? মানুষ যাবে প্রাইভেট হসপিটালে, এবং আপনারা দেখতে পাচ্ছেন প্রাইভেট হসপিটালের গ্রোথ 40% বেড়ে গেছে। গরিব মানুষগুলো স্বাস্থ্যসাথী পায় বলে আজকে কোন রকম বেঁচে আসবে চিকিৎসা করে, কিন্তু সরকারি হসপিটালে তো আমরা বিনা পয়সায় ট্রিটমেন্ট করি, সেই ট্রিটমেন্টটা তো তারা পায়। আজকে ওপিডি আইপিডি থেকে শুরু করে কত ইমার্জেন্সি কেস পড়ে আছে। আমি আমার ভাই বোনদের কাছে এই অনুরোধটাকে জিডি হিসেবে করতে পারি না, ভুলে যান আমি আপনাদের কোনো পজিশনে আছি, শুধু মনে রাখুন আমি আপনাদের জিডি হিসেবে বলছি, আপনাদের মানবিক দিকটা আমি বুঝি বলেই বলছি। আমি আপনাদের ডিমান্ডগুলো নিয়ে আমার আপনার সাথে কোনো মতের বিরোধ নেই, তার কারণ হচ্ছে যেটা আপনাদের পক্ষে প্রাপ্য, এটা ন্যায্য, ন্যায্য জিনিসকে অন্যায্য আমি কখনো করি না। কিন্তু আপনাদের কাছে আমার অনুরোধ, আপনারা যা যা বলেছেন আমি সব মেনে নিয়েছি, আপনারা দয়া করে কানে যোগ দিন, এবং আপনাদের সাথে অলরেডি আমার সিএসই কেসেও অনেকবার বলেছে, কিন্তু কিছু কিছু ব্যাপার আছে যেগুলো আমাদের পলিসি ডিসিশন নিতে হয়। আমরা অনেকটা হেলতে ধরুন আমাদের অনেক জায়গা থেকে নানা রকম খবর আসছে, নানা রকম ইলিগাল অ্যাক্টিভিটিসও চলছে, কিন্তু তাও আমরা কোনো অ্যাকশন নিইনি, কারণ আমি আগে থেকেই বলেছি আমি মানবিকতার পক্ষে আমি অ্যাকশনের চাই না। আমি চাই আপনারা কাজে যোগ দিয়ে আপনারা অনশন থেকে উইথড্র করে আপনাদের ইলেকশনের যে ডিমান্ড আমি 4 মাস সময় আপনাদের কাছে চেয়ে নিচ্ছি, তার কারণ বাই ইলেকশন, কালী পুজো, জগদ্ধাত্রী পুজো, ছট পুজো, দীপাবলি, এছাড়াও আমাকে প্রসেস ঠিক করতে হবে ইলেকশনটা যারা পরিচালনা করে। তাছাড়া আর একটা কথা আপনাদের আমি দিতে পারি, আমরা চেষ্টা করছি মেডিকেল এক্সামিনেশনে যাতে কোনো রকম কেউ এদিকে ওদিকে ঘাড় ঘোরাতে না পারে, তারা যেন সঠিকভাবে পড়াশুনো করে সঠিকভাবে পরীক্ষা দিতে পারে, এবং এর জন্য আমরা দরকার হলে আরো কিছু সিস্টেম স্ট্রং করব, যে সিস্টেমটার মধ্যে দিয়ে আপনারাও আগামী দিন ভালো ডাক্তার হয়ে বেরোতে পারবেন। মনে রাখবেন সরকার একটা চিকিৎসা তৈরি করে, সরকারেরও অনেক টাকা খরচ হয়, আপনারা করেন স্টাডি করেন, আমরাও কিন্তু সাথে সাথে আগে এমপি যারা করতো এমএস যারা করতো তাদের নিয়ম ছিল যে তারা এমনিতে চান্স পেলে তবে করতো, কাজ করতে পারতো না। দাদা আপনি তো বাদী, আবার করছেন কাজে ফেরার বার্তাও তিনি দিচ্ছেন, এবং সেই সঙ্গে 3 থেকে 4 মাস সময় দেওয়ার কথা জানাচ্ছেন মুখ্যমন্ত্রী। আচ্ছা আমি
পারে আর কতটুকু করতে পারে না, এটা করা সম্ভব? আমি কথা দিচ্ছি তোমাদের, আমি নিশ্চয় করবো। আমার তোমাদের কাছে অনুরোধ, তোমরা প্লিজ দয়া করে অনশনটা উইথড্র করো এবং তারপরে তোমরা এসে আমার সাথে বলতে চাইলে আমার কোনো আপত্তি নেই, আমি দেখছি আমার সময়টা কেটে নেব। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি ২৪ ঘন্টা।